তৃণমূল বিএনপি বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। তার চেয়ারপারসন জনাব শমশের মুবিন চৌধুরীর নেতৃত্বে 18 সদস্যের একটি প্রতিনিধি দল আজকে মাননীয় কমিশনের সাথে বৈঠক করেছেন। এই বৈঠকে তারা খোলামেলা আলাপ করেছেন এবং প্রায় 12টি সুপারিশ বা প্রস্তাব কমিশন নিকট উপস্থাপন করেছেন এবং পরবর্তীতে তারা একটা লিখিত আকারে জানাবে এবং এই 12টি প্রস্তাবের মধ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের আইনগত যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলোর বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য তারা অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে ভোট কেন্দ্রে ফলাফল প্রকাশ, সেখানে ভোট কেন্দ্র থেকে ফলাফল রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ফলাফল, যারা পদপ্রার্থীর এজেন্ট থাকবেন পোলিং এজেন্ট তাদের কাছে হস্তান্তর, এই সমস্ত বিষয়গুলো আলোচনায় এনেছেন তারা। এছাড়া তাদের পক্ষ থেকে ভোট গ্রহণকালে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপনের জন্য বিশেষভাবে তারা জোরালো দাবি করেছেন। তাদের বক্তব্য এবং তাদের দাবি এবং প্রস্তাব সমূহ কমিশন অত্যন্ত মনোযোগের সাথে শুনেছেন এবং কমিশন আশ্বস্ত করেছেন যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সমস্ত দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুতি থেকে শুরু করে স্বচ্ছ এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধ করবে। প্রথম হচ্ছে আইন এবং সংবিধানের আলোকে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে কমিশন সেই ক্ষমতা সম্পূর্ণরূপে প্রয়োগ করবে এবং বাস্তবায়নে সচেষ্ট থাকবে মর্মে কমিশন তাদের আশ্বস্ত করেছে। বলেছেন যে যারা এই নির্বাচনে আসবেন তাদেরকে আইনানুগভাবে কমিশনকে যে ক্ষমতা দেওয়া আছে সংবিধানে যে ক্ষমতা দেওয়া আছে সেটার শতভাগ প্রয়োগ করে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সকলের সহযোগিতা প্রত্যাশা করছে। সে বিষয়ে কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নেবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে একাধিকবার বৈঠক করবে, বৈঠক করার পরে এই বিষয়ে তারা আপনাদেরকে অবহিত করবে। কি আসবে সেটা তো পরবর্তীর বিষয়, আইন যে ক্ষমতা কমিশনকে দিয়েছেন সেইটা প্রয়োগ করবেন মর্মে কমিশন তাদের আশ্বস্ত করেছে। প্রশ্নটা ঠিক এভাবে না, ওনারা কিছু প্রস্তাবনা দিয়েছেন, সেই প্রস্তাবনা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু আছে কমিশনের এখতিয়ারাধীন, কিছু আছে রাষ্ট্র এবং সরকারের এখতিয়ারাধীন। সুতরাং যাদের সাথে যেটা সম্পর্ক রয়েছে তাদের সাথে নির্বাচন কমিশন বসবেন, আইন প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের সহায়তা চাবে এবং তার আলোকে নির্বাচনটা শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন সকল কার্যক্রম গ্রহণ করবেন মর্মে তাদের আশ্বস্ত করেছে। আপনাদেরকে কি বলেছেন আমরা জানি না, বাট কমিশন তাদেরকে আশ্বস্ত করেছেন তারা নির্বাচনে বা তারা সহ যে সমস্ত দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। রেডিও টুডে 89.6 FM